আসসালামু আলাইকুম, দিস ইজ জুবায়ের মল্লিক। পুঁজিকমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসছি গরমের আরাম লুইস ভিটন, ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ড, লাক্সারি ব্র্যান্ডের একটা লেটেস্ট স্টাইলের এক্সপোর্ট কোয়ালিটির টি শার্ট, যেটা কিনা এখন বর্তমান লেটেস্ট স্টাইল চলতেছে লুইস ভিটনের। খুবই চমৎকার একটা টি শার্ট, দুবাইয়ের জন্য এক্সপোর্ট হয়েছে এটা, চমৎকার টি শার্ট। টি শার্টটা দেখাবো, তার আগে দুটো বিষয়, একটু ইম্পর্টেন্ট বিষয় দুটো একটু আপনাদের সাথে শেয়ার করবো, কারণ অনেকেই শুধু ভিডিওর ফার্স্ট পার্টের একটু পর্শন দেখেন আর লাস্ট দেখেন, এই জন্য প্রথমেই কথাগুলো বলবো, তারপরে প্রোডাক্ট দেখাবো, খুব সংক্ষেপে শেষ করে দিব। ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে অনেকেই বাইরে থেকে আমাদের সাথে যোগাযোগ করতেছেন। এর মধ্যে একটা ক্যাটাগরি আছে যারা আমাদেরকে বলছেন যে ভাইয়া আমরা ইনভেস্ট করতে চাই। সো ফার্স্ট অ্যাড অল, আমরা কোনো ধরনের ইনভেস্টমেন্ট এখন নিচ্ছি না, বিকজ আমাদের সেই ক্যাপাসিটি নাই। কারণ ইনভেস্টমেন্ট বা কারোর টাকা নেওয়া, এটা অনেক বড় লাইব্রেরিজ, যেটা আমি কখনোই নিতে চাই না। তবে হ্যাঁ, আমরা পরবর্তীতে প্রজেক্ট ওয়াইজ যদি কখনো করি, তাহলে আমরা বলেই দিব ভিডিওতে যে ভাইয়া এইবার আমরা প্রজেক্ট ওয়াইজ করতেছি, আমরা ইনভেস্টমেন্ট নিব বা আমরা কারো কাছ থেকে টাকা নিয়ে কোনো প্রজেক্টে একটা প্রজেক্ট করব বড় করে। এরকম প্রথম দিকে আমার ইচ্ছা ছিল, কিন্তু আমি যখন বেশ কিছু লোককে সরল মনে এক জায়গায় করছি, তখন আমি দেখছি যে টাকা যখন মানুষ কাউকে দিতে আসে, তখন তার কাছে সুপিরিয়রিটি চলে আসে অথবা অনেক সময় অনেক কমপ্লেক্স তৈরি হয়। সো আমরা কোনো ধরনের ইনভেস্টমেন্ট নিচ্ছি না। সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা কাউকে ইনভেস্টমেন্টও দিচ্ছি না। অর্থাৎ অনেকেই, বিশেষ করে মিডল ইস্টের অনেক কান্ট্রি থেকে ফোন দিচ্ছেন, আফ্রিকা থেকেও কিছু কিছু ফোন আমরা পেয়েছি, মালয়েশিয়াতে থেকে তো রেগুলার আমাদের ফোন থাকেই। তো তাদের কথা হচ্ছে ভাই আমাদেরকে মাল দিয়ে দেন, আমরা বিক্রি করে আপনাকে কোটিপতি করে দেবো। সরি, আমরা দুটোর কোনোটাই করবো না, আমরা আপনাদের কাছ থেকে টাকা নেবও না এবং আপনাদেরকে পাকি দেবও না, দুটোর কোনোটাই আমাদের পক্ষে করা পসিবল না। আমরা খুব ছোট সিমসাম একটা বিজনেস করে অভ্যস্ত, খুব সাধারণ একজন মানুষ আমি। আমাদের কাজ হচ্ছে প্রোডাক্ট সোর্স করা এবং প্রোডাক্ট আপনার হাতে রিলায়েবলি পৌঁছায় দেওয়া, এই কাজটা আমরা করতে পারবো। তো এই ছিল ইম্পর্টেন্ট কথা, চলেন প্রোডাক্টে চলে যাই। এর ডিটেলস একদিন আরেকদিন খুলে বলবো, অনেক মজার ইতিহাস আছে ইনভেস্টরদের নিয়ে, অনেক মজার ইতিহাস আছে বাকি দিয়ে, তো এগুলো পরে আর একদিন শেয়ার করব। এখন চলেন প্রোডাক্টটা শেয়ার করি, যেটার জন্য আপনারা সবসময় মুখিয়ে থাকেন। এই প্রোডাক্টটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট, গরমের মধ্যে যে প্রোডাক্টটা 100% মানুষের প্রয়োজন হবে, সেটা হচ্ছে টি শার্ট। আমি নিজেও খুব কমফোর্টেবলি টি শার্ট পরে থাকি। তো মজার বিষয়, আমার তো সবই মজার বিষয়, আমি এটা যাই বলি না কেন, আমার কাছে মজাই লাগে, দুঃখের কাহিনী বললেও আমার কাছে মজা লাগে। কেন মজা লাগে আল্লাহ মাহবুব জানে। সেটা হচ্ছে অনেকে আমাকে কমেন্টস করেন, অনেক সময় দেখি কমেন্টস করেন আমার স্বাস্থ্য ভালো বা আমি একটু মোটা বলতে পারেন, তো সেক্ষেত্রে অনেকেই কমেন্টস করে এটাকে নিয়ে, তো আমার কাছে মজাই লাগে, খারাপ লাগে না। কারণ তুমি তোমার রুচির পরিচয় দিচ্ছ, তুমি যখন কোনো কথা বলছো, আমি যখন কোনো কথা বলছি, আমি আমার রুচির পরিচয় দিচ্ছি। আমি কিন্তু আপনাকে, আমি যদি আপনাকে গালি দিই, আমার রুচি, আমার শিক্ষা, আমার পরিবারকে রিফ্লেক্ট করতেছি। আমি যদি অন্য কাউকে গালি দিই, আমি তাকে গালিটা দিচ্ছি না, অ্যাকচুয়ালি আমি আমার ব্যাকড্রপে গালি দিচ্ছি, আমার পারিবারিক শিক্ষা, আমার শিক্ষা, আমার মূল্যবোধকে গালিটা দিয়ে চলে দিয়ে দিচ্ছি। সো আমি এটাতে রিয়্যাক্ট করি না। এবং অনেকে বলে ভাই এগুলো ডিলিট করে দেন না কেন, ডিলিটও করি না। অনেক অনেক আছে, দেখেন অনেকেই আছে, আমাদের পুরানো ভিডিওতে দেখেন যে অনেক এই ধরনের কথা আছে, ঠিক আছে, আমি করি না। কেন করি না, কারণ ওইটাই, আপনি তো আপনাকে দিচ্ছেন, আমাকে দিচ্ছেন না কিছু। যাই হোক, শার্টটা অসাধারণ কালার আছে, আমি কালারগুলো খুলে নেই, কারণ অনেকেই একসাথে কালারগুলো দেখলে খুব সুন্দর লাগে। আমি যেন দেখাচ্ছি আপনাদেরকে কম্বিনেশনটা, কাছে নিয়ে আসুন, কেন দেখাচ্ছি কম্বিনেশনটা বুঝতে পারবেন। দেখেন এইটার সাথে এই কালারের কম্বিনেশন করে কিন্তু এখানে হাই ডেন্সিটি প্রিন্ট করা হয়েছে, আবার এই কালারের সাথে কম্বিনেশন করে লুইস ভিটনের স্টাইলটা কিন্তু এখানে প্রিন্ট করা হয়েছে। দেখছেন ওইটা কালার কম্বিনেশন করে করা হয়েছে, এবং প্রতিটা কালার এত চমৎকার, ফেব্রিক্সগুলো খুবই কমফোর্টেবল। আপনারা যারাই অনলাইনে, অনলাইন বা অফলাইন ব্যবসা করতে চান, তাদের জন্য কিন্তু এটা খুবই মারাত্মক ভালো একটা প্রোডাক্ট। আচ্ছা, প্রোডাক্টটা খুলে দেখাই না, আবার অনেকের এই কমপ্লেনও থাকে, অবশ্যই খুলে দেখাবো। আমি প্যাকেটগুলো আগে একটু খুলে নিচ্ছি, কাছে নিয়ে আসো, দেখেন প্যাক ইট তো সবই আছে, দেখছেন এখানে দেখেন কত বড় করে, এটা কিন্তু হাই ডেন্সিটি প্রিন্ট, এটাও হাই ডেন্সিটি প্রিন্ট, দেখছেন কত সুন্দর করে হাই ডেন্সিটি প্রিন্ট করা। আপনারা নিতে পারবেন 30 পিস, নিতে পারবেন, সরি, নিতে পারবেন 36 পিস, 6টা কালার, নিতে পারবেন আপনার 72 পিস। 1:1 রেশিও, 1:1 রেশিওটা কি,
অনেকেই জানেন, অনেকেই যারা জানেন না তাদের জন্য বলি কাছে নিয়ে আসে একটা জিনিস দেখাই। এত কমফোর্টেবল ফেব্রিক্স জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে হাই ডেন্সিটি প্রিন্ট। দেখেন কত মোটা করে হাই ডেন্সিটি করা, হাই ডেন্সিটি মুখের কথায় হাই ডেন্সিটি না, ইভেন এই যে জিনিসটা কত সুন্দর করে যে হাই ডেন্সিটি করা। এখানে আবার লুইস ভিটন যখন পড়বে এই জায়গাটা, যখন লুইস ভিটনটা এই লেখাটা আসবে অনেক সুন্দর লাগবে, যে পড়বে সেও সুন্দর লাগবে। তো অনলাইনে যারা ব্যবসা করেন তারাও এটা নিয়ে ব্যবসা করতে পারেন। কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার, ছটা কালার পাবেন। যদি আপনি 36 পিস নেন 6টা কালার পাবেন, 5400 টাকা পড়বে। আর যদি আপনি 72 পিস নেন তাহলে প্রাইস পড়বে হচ্ছে 10600। যদি আপনি 36 পিস নেন 1:1 রেশিও, প্রতি কালারে 6 পিস, 1:1, তার মানে স্মলের একটা, মিডিয়াম দুইটা, লার্জ দুইটা, এক্সেল একটা, তার মানে কি হলো 6টা, প্রতি কালারে 6টা, 36 পিস আর 72 পিস দিলে সবগুলো কালার পাবেন। এভাবে করে আমরা কম্বিনেশন করে দেবো 1:1 করে। এই ছিল মোটামুটি প্রোডাক্ট রিভিউ। এখন আসেন এটা নিয়ে কীভাবে ব্যবসা করবেন। অনেকে জানতে চান ভাই আমরা প্রতিদিন প্রোডাক্ট রিভিউ দেখি ভালো লাগে, ব্যবসা কীভাবে শুরু করব। আপনি এটাতে আপনার 5400 টাকা ইনভেস্টমেন্ট, 5400 টাকা দিয়ে কীভাবে ব্যবসা করতে পারেন। এই 5400 টাকা দিয়ে আপনি তিনভাবে ব্যবসা করতে পারেন। প্রথমত আপনি আপনার জেলায় এই 5400 টাকার প্রোডাক্টটা নিয়ে যেয়ে আপনার জেলায় যারা আবার রিটেল করে তাদের কাছে নিয়ে যেয়ে হোলসেল বিক্রি করে দিন, 5 থেকে 6 টাকা, 7 টাকা, 8 টাকা, 10 টাকা। হোলসেলের থেকে বেশি ব্যবসা করা যায় না। আপনি যদি চিন্তা করেন একটা টি শার্টে হোলসেলে, আপনি যদি হোলসেলে আপনি একটা টি শার্টে যদি 50 টাকা ব্যবসা করতে চান, হোলসেলে সেটা পসিবল না। তো আপনার এলাকার যত দোকান আছে যারা টি শার্ট বিক্রি করে তাদের কাছে নিয়ে যেয়ে যদি 2টা 3টা করে কালার বিক্রি করে দেন, আপনি বিক্রি করতে পারেন। সেকেন্ড কি অপশন আছে, সেকেন্ড অপশন আছে আপনি এটাকে রিটেল বিক্রি করতে পারেন। আপনার পরিচিত যারা আছে এদের ভিতরে আপনি রিটেল বিক্রি করতে পারেন। রিটেল বিক্রি করতে পারেন কিভাবে, আপনার বন্ধু বান্ধব দেখেন এর একটা যে কোনো টি শার্ট যদি গায়ে দেন, সে যদি টি শার্টটা দেখে সে নিশ্চয়ই বলে লুইস ভিটনের টি শার্ট তুমি কত পেয়েছো, বা যে আগ্রহ প্রকাশ করবে, আগ্রহ প্রকাশটা করলে আপনি বলেন যেন এই টি শার্টটা আমি ঢাকা থেকে আনছি। তারপরে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে এটা বিক্রি করতে পারেন রিটেলে, কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই কাউকে বাকি দিয়ে দিবেন না, বন্ধু বান্ধবের কাছে প্রোডাক্ট বাকি দিয়ে বহু লোক সম্পর্ক নষ্ট করছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে। সেকেন্ড যে জিনিসটা, থার্ড যে জিনিসটা, সেটা হচ্ছে আপনি অনলাইনে সেল করতে পারেন। এবং অনলাইনের জন্য দিস প্রোডাক্ট ইজ দ্য বেস্ট প্রোডাক্ট, কারণ যেরকম যেটা আমরা তো এরকম নিচে ফেলে ছবি তুলে আপনাদেরকে দিই, এভাবে না করে একটু সুন্দর করে ছবি তুলে যদি অনলাইনে বিক্রি করেন মারাত্মক ভালো সেল হবে। দেখেন তিনটা প্রিন্ট কিন্তু এখানে আছে, এখানে যে মেইন লেভেলটা আছে এটাও কিন্তু আপনার একটা প্রিন্ট, রবার প্রিন্ট। এখানে হচ্ছে হাই ডেন্সিটি প্রিন্ট, হাতায়ও কিন্তু হাই ডেন্সিটি প্রিন্ট, এবং এইখানের কালারের সাথে প্রতিটা কালারের সাথে কম্বিনেশন করে কিন্তু হাই ডেন্সিটি প্রিন্ট, এবং প্রতিটাতে কিন্তু আলাদা আলাদা কালার কম্বিনেশন করা, আলাদা আলাদা কালার কম্বিনেশন করা। সুতরাং চমৎকার একটা প্রোডাক্ট, যাদের লাগবে আপনি নিতে পারেন, চমৎকার একটা ব্যবসা হবে আমরা আশা করি। তো এ ছিল মোটামুটি প্রোডাক্ট রিভিউ ইনফরমেশন। ইনশাল্লাহ আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হবো, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুঁজিগমের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।